বাংলাদেশ বিমান বাহিনী একাডেমি, ভবিষ্যৎ নেতৃত্ব তৈরি সূতিকাগার। যশোরে অবস্থিত এই একাডেমির প্রত্যেকটি পর্যায়ে বজায় রাখা হয় জাতীয় মর্যাদা ও আন্তর্জাতিক মান। সুশৃঙ্খল প্রশিক্ষণের জন্য এই একাডেমির রয়েছে তিনটি উইং বা শাখা: ক্যাডেটস উইং, একাডেমিক ট্রেনিং উইং, ফ্লাইং ট্রেনিং উইং। ক্যাডেটস উইং প্রত্যেক ফ্লাইট ক্যাডেটকে সর্বোচ্চ শৃঙ্খলা ও দেশপ্রেমে উজ্জীবিত করার লক্ষ্যে সামরিক প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে নেতৃত্ব ও চারিত্রিক গুণাবলী সুগঠিত করে। তাদের শারীরিক ও মানসিক বিকাশের জন্য রয়েছে অ্যাথলেটিক্স, সাঁতার, ফুটবল, হ্যান্ডবল, ভলিবল, বাস্কেটবল, ইনডোর গেমস, পিটি ডিসপ্লে, ক্রস কান্ট্রি, হার্ডেলস, 2 কিলো টেনিস স্টেশন ইত্যাদি প্রতিযোগিতা। মনোবল সম্পন্ন সশস্ত্র যোদ্ধা হিসেবে তৈরি করার জন্য দেওয়া হয় বিভিন্ন ধরনের অস্ত্র চালনার প্রশিক্ষণ। ফ্লাইট ক্যাডেটদের আত্মপ্রত্যয় করার জন্য আরও দেওয়া হয় মোটর ড্রাইভিং ও সার্ভাইভাল প্রশিক্ষণ। বিভিন্ন সময় ক্যাডেটদের বিনোদনের জন্য আয়োজিত হয় বনভোজন, বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান ইত্যাদি। প্রতিনিয়ত অগ্রসরমান বিশ্বের আধুনিক জ্ঞান বিজ্ঞানের সাথে ফ্লাইট ক্যাডেটদেরকে সার্বক্ষণিক সম্পৃক্ত রাখে একাডেমিক ট্রেনিং উইং। বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস বিইউপি ও মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি এমআইএসটির অধীনে বিএসসি অ্যারোনটিক্স, বিবিএস ও বিএসসি ইঞ্জিনিয়ারিং কোর্স পরিচালনা করে এই একাডেমিক ট্রেনিং উইং। এই শাখায় ফ্লাইট ক্যাডেটদের মানসিক, বুদ্ধিবৃত্তিক ও পেশাগত উৎকর্ষতার জন্য রয়েছে ল্যাঙ্গুয়েজ ল্যাব, ফিজিক্স ল্যাব, সাইকোলজি ল্যাব, অ্যারো ইঞ্জিন ল্যাব, অ্যারোডাইনামিক্স ল্যাব ও কম্পিউটার ল্যাব। ফ্লাইট ক্যাডেটদের সুপ্ত মেধা বিকাশের জন্য প্রতিনিয়ত আয়োজন করা হয় কুইজ, বক্তৃতা ও বিতর্ক প্রতিযোগিতা। ফ্লাইং ট্রেনিং উইং বা উড্ডয়ন প্রশিক্ষণ শাখা সবচেয়ে গুরুত্বপূর্ণ মৌলিক উড্ডয়ন প্রশিক্ষণ দিয়ে থাকে ফ্লাইট ক্যাডেট ও শিক্ষানবিশ অফিসারদের। নীলাকাশ মম পরিধি এ মন্ত্রে উজ্জীবিত এ শাখা উড্ডয়ন প্রশিক্ষণের সর্বোচ্চ মান বজায় রাখে। তাছাড়া প্রশিক্ষণার্থীদের শৃঙ্খলা, সততা, আনুগত্য, দৃঢ়তা, ইতিবাচক মনোভাব, উৎসাহ, সাহস, সামাজিকতা ও আত্মবিশ্বাস তৈরিতে এ শাখা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। উড্ডয়ন প্রশিক্ষণ কার্যক্রম 3টি স্কোয়াড্রন কেন্দ্রিক হয়ে থাকে: 11 নং স্কোয়াড্রন, 15 নং স্কোয়াড্রন এবং 18 নম্বর স্কোয়াড্রন। 11 নম্বর স্কোয়াড্রন PT-6 প্রশিক্ষণ বিমানের মাধ্যমে ফ্লাইট ক্যাডেটদের মৌলিক উড্ডয়ন প্রশিক্ষণ প্রদান করে থাকে। পনেরো নম্বর স্কোয়াড্রন শিক্ষানবিশ অফিসারদেরকে মৌলিক জেট প্রশিক্ষণ দিয়ে থাকে T-37 বিমানের মাধ্যমে। আঠারো নম্বর স্কোয়াড্রন শিক্ষানবিশ অফিসারদেরকে মৌলিক হেলিকপ্টার কনভার্সন প্রশিক্ষণ দিয়ে থাকে Bell 206 হেলিকপ্টারের মাধ্যমে। দীর্ঘ 2 বছরের কঠোর প্রশিক্ষণ শেষে একজন ফ্লাইট ক্যাডেট সাজ গ্রহণ করে যোগ্য অফিসার হিসেবে বাংলাদেশ বিমান বাহিনীর কমিশন লাভ করে। আনন্দ বিজয়ের এই আনন্দ অনেক বড় প্রাপ্তির। এই অফিসারগণই প্রতিনিয়ত অগ্রসরমান বিশ্বের সাথে তাল মিলিয়ে আকাশ প্রতিরক্ষার নিত্য নতুন প্রযুক্তি জ্ঞানে দক্ষতা অর্জন করে বাংলাদেশ বিমান বাহিনীকে সমুন্নত রাখে। আমরা শপথ নিয়েছি জীবন দেব দেশের জন্য, নীলাকাশ মম পরিধি, বাংলার আকাশ রবে মুক্ত।